ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আবারও একটি ফ্রি ইনকামিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনি ক্রিপ্টো কারেন্সি মাইনিং করে কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, না হলে বুঝতে পারবেন না, টেনে টেনে বা স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না, অ্যাকাউন্টও করতে পারবেন না, সঠিকভাবে ইনকামও করতে পারবেন না। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার এই যে আজকের প্রজেক্ট এভেরি মাইনিং প্রজেক্ট, এই প্রজেক্টের ইন্টারফেসটা কিন্তু আমি আপনাদের মাঝে শো করে রাখছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার বিটকয়েনটা অলরেডি মাইনিং হচ্ছে। এখান থেকে যে বিটকয়েনটা মাইনিং হচ্ছে সেটার ডলার প্রাইস আপনার কিন্তু এখানে দেখাচ্ছে $1.34, মানে $1.34 কিন্তু এখানে আমার মাইনিং হয়ে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। তো ফ্রেন্ডস, আপনিও এখান থেকে মাইনিং করতে পারবেন। তো মাইনিং করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো ফ্রেন্ডস, অ্যাকাউন্ট করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের টুডে অফার লিঙ্কে। টুডে অফার লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ফ্রেন্ডস, সিম্পলি আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট মাইনিং নামের যে অপশনটা, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি প্রথমে একটা ইউজার নেম সেট করবেন। যেমন ধরেন আপনার নাম যদি হয় মামুন, তো সেক্ষেত্রে আপনি মামুনের সাথে 112 বা যে কোনো একটা সংখ্যা মিলিয়ে আপনার ইউজার নামটা দিয়ে দিবেন। দেন আপনি এখানে কি করবেন, আপনার একটা জিমেল দিবেন, ভালো জিমেল। জিমেলটা দেওয়ার শেষে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং পাসওয়ার্ডটা হতে হবে আপনার নামের প্রথম অক্ষর, পরে ছোটো হাতের অক্ষর এবং লাস্টে আপনি সংখ্যা দিয়ে দিবেন, যেমন 112 1234, আপনার ইচ্ছে মতো আপনি সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা দিবেন। দেন সেম পাসওয়ার্ডটাই আপনি এই কনফার্ম পাসওয়ার্ডের এই জায়গাটায় দিয়ে দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, সিম্পলি এই আই এম নট এ রোবটের উপর ক্লিক করে দিবেন। আই এম নট এ রোবটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে লোডিং হবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার এই যে বক্সটা আছে, এই বক্সটার এখানে একটা টিক মার্ক চলে আসবে। দেন আপনি সিম্পলি এই রেজিস্টারের উপরে ক্লিক করে দেবেন। রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার এই যে একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে, আমি আবারও আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে বৃত্তর মতো, এই বৃত্তটা আপনাকে এখান থেকে টেনে একদম শেষ মাথায় এখানে নিয়ে আসতে হবে এবং সাথে সাথে কিন্তু আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে। এখানে আপনি এইভাবে করে মাইনিংটা শুরু করবেন। এখন উপরে আপনি দেখতে পাবেন এখানে ব্যালেন্স, ব্যালেন্সটা এখানে 145.00 GH পার সেকেন্ড, মানে হচ্ছে এটা আপনার কিন্তু ডলার না, এটা হচ্ছে আপনার মাইনিং হ্যাশ পাওয়ার, যেখান থেকে আপনার মাইনিংয়ের স্পিডটা পাবে। ঠিক আছে, আপনার এখানে ব্যালেন্সটা যত বেশি থাকবে তত স্পিডে কিন্তু এখানে আপনার মাইনিংটা হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এরপরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে আমি দেখাচ্ছি, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু বিটকয়েন ছাড়াও বিটকয়েন ক্যাশ ড্যাশ টিআর ট্রন TRX এগুলো এখানে মাইনিং করা যাচ্ছে। তো আপনি যদি মাইনিং করেন সেক্ষেত্রে আপনি যদি একটাকে এই জায়গা থেকে টেনে এই জায়গায় নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফুল মাইনিং হবে, অপরটা এই যে নিচের দিকে এই কয়েনটা আছে এটা কিন্তু মাইনিং আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই যে উপরেরটাকে অর্ধেক করে দিলে আর এইটাকে যদি আপনি এখানে করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটাই মাইনিং হবে কিন্তু স্পিড কম পাবে। তাই আমি সাজেস্ট করব আপনারা কী করবেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ফুল যে কোনো একটা কয়েনকে ফুল টেনে দিয়ে মাইনিংটা করবেন 100% করে। তো সেক্ষেত্রে আপনার কী হবে, মাইনিংটা বেশি হবে। তো ফ্রেন্ড, চলুন জানা যাক এখান থেকে আপনি কী করে উইথড্রো নেবেন এবং আপনার এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছেন মাইনিং পাওয়ার এটা বাড়াবেন। তো সেজন্য কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি 3-ডট মেনুটা, এই মেনুটার উপরে ক্লিক করে দিবেন। মেনুর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই দেখবো কী করে আপনি এখান থেকে হ্যাশ পাওয়ারটা বাড়াবেন। এখানে হ্যাশ পাওয়ার বাড়ানোর দুটো উপায় আছে, একটা হচ্ছে আপনি এখানে ডিপোজিট করেও বাড়াতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনি এখান থেকে রেফারেল করেও বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি সাজেস্ট করবো এখানে ডিপোজিট না করে আপনি রেফারেল করে বাড়ালে ভালো হবে। তো রেফারেলের উপরে সিম্পলি ক্লিক করে দেবো। রেফারেলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নেবে, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক,
এই কপি লিংকের উপরে ক্লিক করে এখান থেকে আপনি লিংকটা কপি করে যাকে দিবেন সে ওই লিংকের উপরে ক্লিক করে অ্যাকাউন্ট করলেই কিন্তু সে আপনার রেফারে চলে আসবে এবং আপনি তার থেকে একটা কমিশন পাবেন 5% এবং আপনার মাইনিং যে পাওয়ার ঠিক আছে জিএস পার সেকেন্ড পাওয়ারটা বেড়ে যাবে আর আপনি নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন তাদের ইনকাম ফ্রম পার্টনার্স এইখানে দেখাচ্ছে কত বিলিয়ন ডলার তারা এখান থেকে দিচ্ছে এবং তারা ইনকাম করতেছে উইথড্র নিচ্ছে তো ফ্রেন্ডস এবার দেখাবো কি করে আপনি এখান থেকে উইথড্র নেবেন উইথড্র নেওয়ার জন্য সিম্পলি এই যে থ্রি ডট মেনুর উপরে আবারও ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি সিম্পলি কি করবেন উইথড্র অপশনে ক্লিক করে দিবেন উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নেবে আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি কোন কয়েনটা উইথড্র করতে চাচ্ছেন আপনি যে কয়েনটা মাইনিং করেন সে কয়েনটার উপরে সিলেক্ট করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিটকয়েনে মাইনিং করি তাই বিটিসি যে বিটকয়েনটা আছে এটার উপরে ক্লিক করে দেবো তো আপনারা যেটা মাইনিং করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা কী করবেন সিম্পলি আপনার যে কয়েনটা আছে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে যে কয়েনটা আছে বিটকয়েন 0.00004579 তো আপনারা কী করবেন সিম্পলি এই যে অপশনটা আছে এখানে আপনার বিটকয়েনটা যত আছে সেটা আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে তো এইভাবে লিখে দেওয়ার পর এই যে নিচের অপশনটা আছে এখানে আপনি আপনার যে এক্সচেঞ্জারে এখান থেকে বিটকয়েনটা নিতে চাচ্ছেন সেটা বাইন্যান্স হোক ট্রাস্ট ওয়ালেট হোক অথবা বাইবিট হোক যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি বিটকয়েন যে অ্যাড্রেসটা আছে রিসিভ অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে আপনি উইথড্রর উপরে ক্লিক করে দিবেন উইথড্রর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এইভাবে করে আপনি এখান থেকে উইথড্র নিয়ে নেবেন আর এখন কথা হচ্ছে কীভাবে আপনি এখানে ডিপোজিট করে আমি সাজেস্ট করতেছি না ডিপোজিট করতে কিন্তু আপনার যদি চান ডিপোজিট করতে সেক্ষেত্রে ডিপোজিট করে যদি মাইনিং পাওয়ার বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোস জিএস পার সেকেন্ড তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে অপশনটা এখানে আপনি ইউএসডিটি টিআরসি টোয়েন্টির মাধ্যমে যে টোকেনটা টিআরসি টোয়েন্টি সেটা এখানে দিয়ে সেই ডলারটা দিয়ে আপনি এখানে পুরুষের উপরে ক্লিক করলে আপনার সামনে অ্যাড্রেস চলে আসবে সেই অ্যাড্রেসে আপনি যদি ডলারটা সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে পাওয়ারটা আছে সে পাওয়ারটা এখানে চলে আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস এইভাবে করে আপনি এখান থেকে পাওয়ারটা নিয়ে নিতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি $100 এখানে সেন্ড করেন তাহলে আপনার সেক্ষেত্রে পাওয়ারটা হবে 3571.43 জিএস পার সেকেন্ড তো বুঝতেই পারতেছেন আমার 145 দিয়ে আমি $1.34 কিন্তু দুই দিনে ইনকাম করছি তো আপনারা সেক্ষেত্রে $3,716 $100 ডিপোজিট করে এখান থেকে কতটা পাওয়ার পাচ্ছেন সেটা তো এখানে তারা দিচ্ছে দেখাচ্ছে আর আপনাকে ডেইলি ইনকাম দিচ্ছে তারা 12% তো অবশ্যই এখানে আপনি চাইলে ডিপোজিট করেও ইনকাম করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে ডিপোজিট করার জন্য সাজেস্ট করতেছি না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন এবং আপনার ফ্রেন্ডরাও যাতে ইনকাম করতে পারে সেজন্য তাদেরকে শেয়ার করে দিবেন আর যদি কোনো ক্ষেত্রে ভিডিওটি বুঝতে সমস্যা হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন সেখানে জয়েন হয়ে নেবেন এবং প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ ফ্রেন্ডস আপনি যদি লাইফ টাইম ইনকাম করতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মোবাইল দিয়ে লাইফ টাইম ইনকাম করার লেখা পাবেন লেখার নিচে একটা ভিডিও লিঙ্ক পাবেন সেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা দেখলে আপনি লাইফ টাইম আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ